পূর্ব মেদিনীপুর জেলা তমলুক গ্রামীণ চক্রের অন্তর্গত ধলহরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সপ্তাহে একদিন করে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন আমবাগানে সোমবার থেকে শনিবার শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পাঠদান প্রক্রিয়া চলে। শিক্ষক শিক্ষিকাগণ নতুন শিক্ষাবর্ষ 2022-এ পড়ানো শুরু করেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতীশ সাউ বলেন, বর্তমানে হাটবাজার, অফিস, আদালত, বাস, ট্রেন, এমনকি সিনেমা, শপিং মল, এমনকি বিয়ে বাড়ির সমস্ত কিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। প্রাথমিক স্তর গত 2 বছর বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা অক্ষর জ্ঞান হারিয়ে ফেলছে, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে, এমনকি মানসিক বিকারগ্রস্ত হচ্ছে। আমরা শিক্ষকরা উদ্যোগ নিয়েই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সপ্তাহে একদিন এক একটা ক্লাস 3 ঘন্টা করে নিচ্ছি। ছাত্ররা বাস্তবিকই বাড়িতে দীর্ঘ 2 বছর থাকছে, কোনো ক্লাস হচ্ছে না, তাদের পড়াশোনা ভুলে যাচ্ছে, ভুলে যাওয়ার সুবাদে পড়ায় দীর্ঘস্থায়ী একটা অনীহা সৃষ্টি হচ্ছে, বাড়িতে বাবা মায়েরও কথা শুনছে না, ফলে ছাত্রছাত্রীরা পড়ার থেকে দূরে চলে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার। আমরা মনে করি শিক্ষকরা, সাধারণ শিক্ষক হিসেবে আমরা মনে করি, সমস্ত কিছু যখন স্বাভাবিক হচ্ছে, বাস, ট্রেন, অফিস, আদালত, অন্যান্য সব কিছুই হচ্ছে, যখন শপিং মল থেকে শুরু করে যাত্রা, সিনেমা হল, বিয়ে বাড়ি পর্যন্ত, বিদ্যালয়ও কোভিড বিধি মেনে পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে খোলা দরকার, না খুললে তারা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। এই ভাবনা থেকেই শিক্ষকরা আমরা নিজেরা উদ্যোগ নিয়েই করছি স্কুলের বাইরে। স্কুলের নাম ধলরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এক একটি করে ক্লাস 3 ঘন্টার জন্য, 11টা থেকে 2টো, কখনো কখনো 10টা থেকে 1টা, যেভাবেই সম্ভব আমরা সেভাবেই পড়ানোর চেষ্টা করছি। এরকমভাবেই আমরা 2020-তে করেছি, 2021-এও করেছি, 2022-এ নতুন শিক্ষাবর্ষেও আমরা শুরু করেছি। আমরা অবশ্যই মনে করি যে স্কুলের পঠন পাঠন অবিলম্বেই চালু করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, সম্প্রতি আমাদের ভারতবর্ষের এইমস, ICMR থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা মনে করছে যে শিশুদের স্কুল খোলাতে কোনো বাধা নেই। ব্যক্তিগতভাবে আমরা মনে করি কোথাও স্কুল খুলে ছাত্ররা করোনার সংক্রমণ হয়েছে এবং একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তাও ঘটেনি, অথচ পড়া না হওয়ার ফলে তাদের যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা অত্যন্ত অপূরণীয়, তাই সেই জন্য আমরা এর বিষয়ে ধলরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক জানান, আমরা মনে করি অবিলম্বে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করা দরকার। আমরা চাই ছেলেদের শিক্ষার উন্নয়নের জন্য, সরকারি বিধি তো স্কুলে করতে পারছি না, কারণ বিভিন্ন সাংবাদিকের বিপন্ন হয়ে যাব, সরকারের কাছে বাধা পড়ে যাব, তাই আমরা দীর্ঘদিনে ক্লাবে করেছিলাম, ওখানে জায়গা সংকুলন হয়নি, তাই এই মাঠে ছায়া দেখেই স্কুল টাইমের আগে একটু তাড়াতাড়ি এসে প্রায় 2 ঘন্টা আপাতত এরকম ছেলেদের ক্লাস করার পদ্ধতি নিচ্ছে, যাতে ছেলেরা স্কুলমুখী হয় এবং গার্ডিয়ানরা সবাই, বিশেষ করে সবাই, ছাত্ররাও চায় আমাদের পড়াশোনা হোক। এই আজকে যেমন এতজন উপস্থিত হয়েছে, হয়তো 2-1 জন অনুপস্থিত আছে যেমন স্কুলে হয়, নাহলে সবাই চায় স্কুলে আসক, মাস্টারমশাই পড়াও, মাস্টারমশাই চায়, ছেলেরাও চায়, গার্ডিয়ান চায়, তাই আমরা দেশের উন্নতির জন্য, ছেলেদের শিক্ষার জন্য এই পড়াশোনা বাইরে চালিয়ে যাচ্ছি। প্রতিদিন একটা করে, অর্থাৎ নাহলে তো বসার জায়গা নেই, তাই একটা করে দিলে অভিভাবকরা খুশি যে একটা দিন আসুক, আর শিক্ষক মশাইরা সপ্তাহে একদিন 2 জন করে পড়াতে, অর্থাৎ 2টা ক্লাস, 1 ঘন্টা করে 2টো ক্লাস নেওয়া হয়, যাতে ছেলেরা কিছু বইটা চলাচল হয়, কিছুটা শিখে, কারণ অনেকে তো পরীক্ষা এমনি পরীক্ষা দিচ্ছে সরকার বাহাদুরের নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা ঠিক হচ্ছে না এখন, সেটা আমরাও শিক্ষক হিসাবে বুঝতে পারছি, তাই আমরা এই গাছতলায় বসে একটু ক্লাস চালাই স্কুল টাইমের আগে এসে, 1 ঘন্টা আগে এসে, ওই 1টা 1.5টা পর্যন্ত, যেদিন যেমন সেই মতো করে ছাত্রদের শিক্ষার উন্নয়নের জন্য আমরা এই। অভিভাবকরাও এই প্রক্রিয়ায় অত্যন্ত উৎসাহী, তারা শিক্ষকদের কাছে অনুরোধ করেছিলেন এভাবে পাঠদান প্রক্রিয়া চালানোর জন্য, যতদিন না পর্যন্ত সরকারিভাবে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু না হয়। না, এই সাইডটা যে স্কুল আরম্ভ করেছে, খুব ভালো লেগেছে, এরকমভাবে স্কুল চালু করুক, মানে এরকম হোক, এটাই। স্কুল বন্ধ থাকার ফলে কি কি অসুবিধা হচ্ছিল আপনাদের? ও, বাচ্চারা পড়াশোনা করছে না, পড়তে বসছে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, চ্যানেল 24/7।